অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সেপ্টেম্বর 2020 কুম্ভ রাশির কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই জানাই, এটি ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। আমি যে কথাগুলো বলবো এই রাশিফলে সম্পূর্ণরূপে বর্তমান গ্রহের গোচরের নিরিখে। যদি এই কথাগুলো শুনে আপনাদের একটু একটুকো গাছের পাতা যদি না নড়ে, তাহলে জানবেন যে আপনার বাই বার্থ চার্ট কোনো দোষ নিশ্চয়ই আছে, বা আপনার কোনো মারক গ্রহের দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে। এটা আপনি আগে ভালো করে বুঝে নিন। যদি আপনার মারক গ্রহের দশা চলে, যতই গ্রহের গোচর ভালো আসুক না কেন, আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করবে না। বা বাই বার্থ চার্ট যদি আপনার গ্রহের অবস্থান খারাপ থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই বর্তমান গ্রহের গোচর যে নিরিখে যে শুভ ফলগুলো প্রদান করবে, সেই ফলগুলো কিন্তু আপনি পাবেন না। সেই জন্য আপনার যাকে পছন্দ কোনো দক্ষ অ্যাস্ট্রোলজারকে আপনি অবশ্যই কনসাল্ট করুন, এবং আপনার বাই বার্থ চার্টটা আপনি একবার হলো অ্যানালাইসিস করান। কোন কোন জায়গাতে প্রবলেম আছে, কী কী প্রবলেম আছে সেটা আপনারা দেখুন, এবং তার নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান কিন্তু আপনি করুন। অবশ্যই দক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা অবশ্যই এটা দেখান নিজের বাই বার্থ চার্ট। তো শুরু করা যাক, সেপ্টেম্বর 2020 কুম্ভ রাশির কেমন যাবে, কী ঘটতে চলেছে। এটি মাসিক রাশিফলের ভিডিও, কী কোন দিকে শুভ, কোন কোন দিকে সমস্যা আসতে পারে। দেখুন, সেপ্টেম্বর মাসে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তনে কুম্ভ রাশির অনেক দিকে কিন্তু শুভ ফল প্রদান করবে। প্রথম আসি আপনাদের শরীরের দিকে। আপনাদের শরীরের দিকের পার্টটা কিন্তু আগের থেকে অনেক বেটারমেন্ট কিন্তু হবে। কুম্ভ রাশির যারা আছেন তাদের শারীরিক পার্টটা কিন্তু আগের থেকে অনেকটাই ইম্প্রুভমেন্ট কিন্তু হবে। যারা অসুস্থতাতে ভুগছিলেন সেই জায়গা থেকে শারীরিক পার্টটা কিন্তু শুভ। এবং আপনাদের দ্বিতীয়পতি বৃহস্পতি এবং একাদশপতি বৃহস্পতি আপনাদের একাদশভাবে সক্ষেত্রিক অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ধনপতি এবং লাভ ও সফলতা জায়গায় ঠিক সেখানে অবস্থান করছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু আপনাদের ভালো, আর্থিক উপার্জন, আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু আপনাদের এ মাসে চোখে পড়ার মতন দেখা যাচ্ছে। লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ঠিক পঞ্চম দৃষ্টি রাশির তৃতীয় স্থানে, এবং রাশির বৃহস্পতির দৃষ্টি সপ্তম দৃষ্টি রাশির পঞ্চম স্থানে, এবং এর নবম দৃষ্টি আপনাদের রাশির সপ্তম স্থানে পড়ছে। আমি আগেও বলেছি আবারও বলছি, বৃহস্পতি যে জায়গাতে দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো প্রবৃত্ত হয়। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সন্তান সুখের জায়গা তৈরি করবে, এবং আপনাদের বৈবাহিক জীবনটা অনেকটাই মধুর থেকে মধুরতর করতে চলেছে এই বৃহস্পতির সপ্তমভাবে দৃষ্টি। এবং সপ্তমভাবে রবির অবস্থান, শ্বশুরালয় থেকে কিছুটা হলেও আপনারা কিন্তু সহযোগিতা পাবেন। এবং এই বৃহস্পতি আপনাদের বিবাহের জায়গা কিন্তু প্রশমিত করতে চলেছে। অর্থাৎ যারা আনম্যারিড তারা বিয়ের ব্যাপারে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু গাঢ় বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের এ মাসটা অনুকূল যাবে, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে। প্রেমের ক্ষেত্রে পুরাতন প্রেম কামব্যাক, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি দেখা যাচ্ছে। প্রেমিক প্রেমিকার মধ্যে খুব বন্ডিংটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদের দশমপতি এবং তৃতীয়পতি তৃতীয় স্থানে অবস্থান করছে এই মঙ্গল। অর্থাৎ তৃতীয় ভাব থেকে আমরা কী বিচার করি, পরাক্রম। আপনাদের এ মাসে যথেষ্ট পরাক্রম থাকবে,
এবং যারা রাজনৈতিক কেরিয়ারের সঙ্গে আছে, রাজনৈতিক ক্ষেত্রে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ। আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের উত্থান কিন্তু হবে এবং আপনাদের রাশির পঞ্চম স্থানে এই রাহু গ্রহের অবস্থান। আমি আবারও বলছি, আপনাদের ক্ষেত্রে লটারি, শেয়ার, গোল্ড, চাঁদি, জুয়া, ফাটকা কারবার থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেনই পাবেন। অর্থাৎ অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের শুভ। আচমকা আকস্মিক অর্থ প্রাপ্তি কুম্ভ রাশি কিন্তু এ মাসে বেশ চোখের পড়ার মতনই দেখা যাচ্ছে। যদিও বাই বার চার্ট আপনার রাশিচক্রে রাহু কেমন আছে, আপনার শুক্রের অবস্থান কেমন আছে সেটা তো দেখা দরকার, এর সাথে সাথে জানায় এ মাসে দুটি গ্রহ, একটা হচ্ছে আপনার রাহু এবং কেতু রাশি পরিবর্তন করছে। অর্থাৎ 23 সেপ্টেম্বর আপনারা যদি জানতে চান যে স্পেসিফিক কুম্ভ রাশি কি হবে, যদি আপনারা বাই জানতে চান অবশ্যই কমেন্টস করুন, আমি চেষ্টা করব কুম্ভ রাশি নিয়ে এই রাহু ট্রানজিটে কি ফলাদেশ হতে চলেছে তাই নিয়ে আমি আলোচনা করা কিন্তু চেষ্টা করব। আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টস করুন। এর সাথে সাথে জানাই এই 13 সেপ্টেম্বর বৃহস্পতি গ্রহ বকরি থেকে মার্গী হচ্ছে এবং 23 সেপ্টেম্বর এই কেতু থেকে মুক্তি হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ গুরু নিজের ঘরে সক্ষেত্রিক অবস্থান করছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ লাভ কিন্তু আপনাদেরকে দিবে এবং এ মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে স্কিন ডিজিজ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এবং ফুটপাথ সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনাদের অষ্টম স্থানে অষ্টমপতি অবস্থান এবং ষষ্ঠপতি অবস্থান এবং এক্ষেত্রে আপনাদের হট করে কোনো আচমকা সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করবেন না, দুবার চিন্তা করে কিন্তু আপনারা এই কাজগুলো আপনারা এগিয়ে চলুন। এবং এর পাশাপাশি 29 সেপ্টেম্বর এই শনি বকরি থেকে মার্গী হচ্ছে, দীর্ঘ চার মাস আঠেরো দিন মতন এই শনি বকরি অবস্থাতে ছিল, এই শনি বকরি থেকে মার্গী হচ্ছে এবং আপনাদের রাশির অধিপতি এবং দ্বাদশপতি দ্বাদশস্থানে অবস্থান করছে। আপনাদেরকে কিন্তু কিছুটা হলেও সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এই 29 সেপ্টেম্বরের পর থেকে। আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা দিক কিন্তু দেখা যাচ্ছে, শনি যত ডিগ্রিগত দিক থেকে পাওয়ারফুল হবে ততটাই বেনিফিটেড কিন্তু আপনারা কিন্তু হবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা। তবে এ মাসে না হলেও আপনাদের কিন্তু নিজস্ব গৃহ হবার কিন্তু যোগ দেখা যাচ্ছে, নিজস্ব প্রপার্টি কেনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, জমি বা জায়গা বা ফ্ল্যাট বা নিজে অর্থে বাড়ি তৈরি করা এগুলো কিন্তু যোগ তৈরি হচ্ছে। এবং যারা ব্যবসা তো করবেন ভাবছেন, নতুন করে ব্যবসা করবেন ভাবছেন, কারণ এই যে বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে ব্যবসার ক্ষেত্রে এবং পঞ্চম ভাবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু এবং দ্বিতীয় পতি একাদশে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের জোরালো সম্ভাবনা খুব শক্ত হয়ে গেছে। আপনারা ব্যবসার ব্যাপারে নতুন ব্যবসা আপনারা করতেই পারেন, ব্যবসায় নতুন ব্যবসার ক্ষেত্রে আপনাদের ধীরে ধীরে কিন্তু শুভ সময় কিন্তু আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের ওভারঅল শুভ ফল প্রদান করবে। এর সাথে সাথে বলি, ভাইয়ের সাথে কিছুটা হলেও আপনাদের সম্পর্কে কিছুটা হলেও উন্নতি হবে, যাদের ভাইত্রী বিবাদ চলছিল। কিন্তু পাশাপাশি দেখতে হবে আপনার রাশিচক্রে মঙ্গলের অবস্থান কেমন আছে, কেতুর অবস্থান কেমন আছে, এই দুটি বিষয় কিন্তু একান্ত দেখা দরকার। বিদেশ থেকে টাকা আসা এটা কিন্তু দেখা যাচ্ছে, বৈদেশিক অর্থ আপনাদের কিন্তু আসবে কুম্ভ রাশির জন্য, ইনকাম সোর্স কিন্তু আপনাদের যথেষ্ট লক্ষণীয়। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা হলো নজর দিন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলো আপনাদের টেনশনের জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং পিতার স্বাস্থ্যের দিকেও কিছুটা হলো টেনশনের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। পিতার শরীর স্বাস্থ্য এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা অবশ্যই একটু হলো নজর দিন। ওভারঅল কুম্ভ রাশি যদি বলা যায়, সেপ্টেম্বরে আপনাদের ক্ষেত্রে অনুকূল পরিবেশ এবং
যারা কর্ম পাচ্ছিলেন না, নতুন কর্মযোগ কিন্তু হতে চলেছে। এবং ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অভিনয় শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও শুভ। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।